আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার 20, এই পৃষ্ঠায় দেখো রয়েছে, এখানে আমাদের কিছু কথা রয়েছে এবং পরে একটা শূন্যস্থান বা এই গ্যাপগুলো আমরা পূরণ করব। তাহলে প্রথমে কথাগুলো আমরা বুঝে নেই। এখানে বলেছে, এখন আমরা সূচকের ভাগ বোঝার সময় যেভাবে দুটি দলের মাঝে লজেন্স প্রদানের খেলাটি খেলেছিলাম সেটি আবার খেলার চেষ্টা করব। পুরো খেলার নিয়মটি আগের মতোই থাকবে, শুধু একটি মাত্র পরিবর্তন হবে। সেই খেলায় দল দুটি শুধু পূর্ণ সংখ্যক লজেন্স আদান প্রদান করতে পেরেছিল। এবার কিন্তু এবার দল দুটি শুধু পূর্ণ সংখ্যক নয়, বরং ভগ্নাংশ অর্থাৎ লজেন্স ভেঙেও দিতে পারবে, ভগ্নাংশ সংখ্যক লজেন্সও আদান প্রদান করতে পারবে। অর্থাৎ একটি লজেন্সকে চাইলে দুই ভাগ কিংবা চার ভাগ কিংবা আট ভাগ এইভাবে সেই অংশগুলোও দেওয়া যাবে। এবার ভেবে দেখি তো কী হতে পারে, পূর্বের ছকটি কল্পনা করো। তার মানে তোমরা পূর্বের ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে, কারণ প্লেলিস্টে ভিডিওগুলো প্রত্যেক পৃষ্ঠা অনুযায়ী সাজানো থাকে, খুঁজতে হবে না প্লেলিস্টে গেলে। আচ্ছা, এবং সেটি পূরণ করার চেষ্টা করো। ছক 4.4, যদি কোনো দিন লজেন্সের সংখ্যাকে সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব না হয় তবে সেই ঘরে ক্রস চিহ্ন দেবে, মানে কাটা চিহ্ন দেবে, এরকম করে কাটা চিহ্ন দেবে। প্রয়োজনে নিজের খাতায় ছকটি অঙ্কন করে পূরণ করতে পারো যদি প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব এখানে এই ছকটা কি। দেখো এখানে ভালো করে যদি আমরা খেয়াল করি, এখানে বলেছে দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং শেষে রয়েছে অষ্টম। তার মানে এই আট দিন ধরে এখানে আমাদের প্রথম কলামে রয়েছে আট দিন। আর দ্বিতীয় কলামে বলেছে প্রদত্ত লজেন্স সংখ্যার সূচকীয় আকার। তাহলে আমাদের লজেন্সের সংখ্যা দেখো দুই বা ভিত্তি দুই, এটার সূচকীয় আকার, সূচক হলো পাঁচ বা পাওয়ার হলো পাঁচ। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 5 এইটা এখানে সূচক রয়েছে, আর এখানে দুই রয়েছে পাঁচটা। দেখো এখানে পাওয়ার পাঁচ থাকার কারণে দুই রয়েছে এখানে পাঁচটা গুণ আকারে, আর এখানে সূচকীয় আকারে লেখা হয়েছে। এখন এখানে দেখো কি হলো, এখানে এই পাঁচটা দুইকে এখানে লেখা হয়েছে, লিখে নিচে দুই দ্বারা ভাগ করা হয়েছে। ভাগ করে কি হয়েছে, আমরা এখানে এই নিচের দুই আর উপরের দুই যদি কেটে দিই, যে উপরের যে কোনো একটা দুই আর নিচের দুই কেটে দিলে মাত্র থাকে চারটা দুই। এইভাবে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে চারটা দুই থাকার কারণে এখানে আমরা সূচকীয় আকারে লিখলাম দুইয়ের উপরে পাওয়ার 4। এখন আমরা এই যে চারটা দুই থাকলাম রাখলো, এই দুই চারটা দুই আমরা নিচের কলামে বা নিচের অংশে লিখব। লিখে এখানে আমরা কি করতে পারি, এই যে 2 টু দি পাওয়ার 4 এটাকে আমরা আবার এখানে লিখে নিচে লিখে এটাকে ভাগ দুই। কেন ভাগ দুই লিখলাম, কারণ আমরা অর্ধেক করব, কারণ অর্ধেক করতে দুই দ্বারা ভাগ করতে হয়। এখন আমরা এই যে পাওয়ার 4 আর দুইয়ের উপরে কিছু নাই, মানে এখানে পাওয়ার 1 আছে, তাহলে এই 4 আর 1 মাইনাস হবে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে পাওয়ার থাকে 3। এখন দেখো এই যে চারটা দুই ছিল তার নিচে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে উপরের একটা দুই নিচের একটা দুই আমরা কেটে দিই, তাহলে দুই থাকে মাত্র 3টা। এই যে দেখো দুইয়ের উপরে পাওয়ার 3 মিলে গেল। এরপরে আমরা আবার খেয়াল করব, এখানে মানে 3টা দুই আছে, আমরা 3টা দুই রাখলাম, আবার এখানে 2 এর উপরে পাওয়ার 3 এটাকে আমরা এই পাশে লিখলাম, লিখে ভাগ দুই লিখলাম। কেন ভাগ দুই, সেটা আমরা জানি যে অর্ধেক করতে দুই দ্বারা ভাগ করতে হয়। এখন পাওয়ার 3 আর এখানে যে লুকানো পাওয়ার 1 আছে, এই 3 আর 1 মাইনাস করলে হচ্ছে পাওয়ার 2। এখন দেখো এই 3টা 2 ছিল তাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করলে উপরের 2 নিচের 2 কাটা গেলে 2টা 2 থাকে। এই যে দেখো এখানে 2টা 2 আর এখানে 2 এর উপরে পাওয়ার 2 মিলে গেল। এরপরে এখানে 2টা 2 আমরা পরের জায়গায় রাখলাম, রেখে এই 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার এটাকে আমরা যা আছে তাই লিখলাম, লিখে 2 দ্বারা ভাগ করলাম। এখন আমরা এই পাওয়ার 2 আর হলো এখানের পাওয়ার 1 এই দুটো আমরা মাইনাস করব, মানে এই যে পাওয়ার 2 মাইনাস 1 সেই 1 কোথা থেকে আসলো, এই 2 এর উপরে কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না, মানে 1 আছে। এখন 2 থেকে 1 বাদ দিলে পাওয়ার থাকে 1। এখন দেখো এখানে 2টা 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে
2 2 কাটে গিয়ে একটা 2 থাকে এখন দেখো এই 2 আমরা নিচে এখানে রেখে দিলাম আর এই যে 2 টু দি পাওয়ার 1 এটাকে আমরা এই পাশে লিখলাম লিখে ভাগ 2 লিখলাম লিখে আমরা কি করলাম এই 2 এর উপরে পাওয়ার 1 আছে এই জন্য এখানে আমরা পাওয়ার 1 আর মাইনাস কোথা থেকে আসলো এই ভাগ চিহ্নের কারণে মাইনাস আসলো আর এই 2 এর উপরে কিছু নাই পাওয়ার দেখা যাচ্ছে না তার মানে এখানে এক পাওয়ার 1 লুকে আছে এই জন্য আমরা এই 1 লিখলাম তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়ে যায় তার মানে 2 এর উপরে পাওয়ার 0 এখন আমরা দেখব এটার মান 0 হয় কিনা তাহলে 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 2 আর 2 যদি কেটে দেই তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে না অর্থাৎ দুটা জিনিস দুই জনকে দিলে একটা করে পায় 1 হয়ে যাচ্ছে আর এটার মানও কিন্তু 1 হবে কারণ আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে 0 আসে বা কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলে সেটার মান 1 হয় আচ্ছা তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার 0 আছে তাহলে এটার মান 1 এটারও আমাদের মান বের হলো 1 আচ্ছা এই 1 কে আমরা এখানে রেখে দিলাম আর এই যে 2 টু দি পাওয়ার 0 এটাকে আমরা এই পাশে লিখলাম লিখে ভাগ 2 লিখলাম এখন আমরা এই যে 0 মাইনাস 1 এই 0 আর এখানে যে পাওয়ার লুকে আছে 1 এই দুটো মাইনাস করলে আমাদের হচ্ছে মাইনাস 1 কিভাবে হলো 0 এর কোনো দাম নাই তার মানে থাকলো মাইনাস 1 আচ্ছা এখন আমরা এখানে এই 1 কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব 1 কে 2 দ্বারা ভাগ করলে কি হয় মানে একটা জিনিসকে 2 ভাগ করলে হাফ হয়ে যায় সেটা কিন্তু আমরা এভাবে কেটে দিয়েও লিখতে পারি অথবা এখানে কাটা না দিয়েও এভাবেও রাখতে পারি এখন একটা জিনিসকে 2 ভাগ করলে হাফ হয় হাফ কে আমরা 1/2 ও লিখতে পারি অথবা 0.5 এইভাবেও লিখতে পারি আচ্ছা এরপর এই হাফ আমরা এখানে রেখে দিলাম আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 এটাকে আমরা এই পাশে লিখলাম লিখে ভাগ 2 লিখলাম এখন দেখো আমরা 2 এর উপরে পাওয়ার হলো মাইনাস 1 আর এখানে 2 এর উপরে পাওয়ার নাই তার মানে 1 আছে তাহলে এই দুটো 1 আমরা এখানে মাইনাস করলাম মাইনাস 1 মাইনাস 1 তার মানে কি আমরা 1 টাকা খরচ করলাম আরো 1 টাকা খরচ করলাম তাহলে মোট 2 টাকা খরচ করলাম 2 টাকা ঋণে থাকলাম আচ্ছা তাহলে এই ঋণাত্মক 2 বা মাইনাস 2 এটা এখানে হলো আর এটা আমরা এভাবেও বুঝতে পারি এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে 1 আর 1 যদি প্লাস করি বা যোগ করি তাহলে তো 2 হয় আর এগুলোর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে এই জন্য এখানে মাইনাস চিহ্ন থাকলো এখন আমরা এটাকে যদি আমরা এই পাশে ভাগ করি এখানে দেখো হাফ 1/2 মানে কি হাফ হাফকে যদি আমরা মানে হাফকে যদি আমরা 2 ভাগ করি তাহলে কিন্তু 4 ভাগের 1 ভাগ হয় তাহলে আমরা 1/4 এটা লিখতে পারি অথবা দশমিক দিয়ে যদি লিখি তাহলে 0.25 ওটাও আমরা লিখতে পারি আচ্ছা তাহলে এইভাবে আমরা কিন্তু এইটার বা এই শূন্যস্থানগুলো বা এই ছকগুলো পূরণ করতে পারি এরপরে বলেছে এখন ভাবো তো কি পরিবর্তন হলো আসলে দেখো এতক্ষণ আমরা যা কিছু দেখেছি সেখানে কোনো ক্ষেত্রেই প্রাপ্ত ঘাতটি বা পাওয়ারটি ঋণাত্মক অথবা শূন্য হয়নি মানে এর আগে কিন্তু আমাদের পাওয়ার 0 আসেনি এবং মাইনাস মাইনাসে আসেনি এই মাইনাসে আসাটাই বলেছে হলো ঋণাত্মক আর শূন্য তো আমরা বুঝি যে এইটা হলো শূন্য তাহলে বলেছে চলো এবার সেই বিষয়টি দেখি এক্ষেত্রে মনে রাখবে আমরা পূর্বের ভাগফলের যে নিয়ম শিখেছি তা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য তার মানে এই ভাগ করার যে নিয়মগুলো আমরা এখানে করেছি সেই নিয়মগুলো কিন্তু আগের মতোই থাকবে চলো আমরা ঠিক ছক 3.3 এর মতো করেই এই বিষয়টি শেখার চেষ্টা করব তবে উল্টো উপায়ে আচ্ছা এই উপায়ে আমরা এর পরের ভিডিওতে কিন্তু এইটা আমরা এই বিষয়ে জানব এই যে উল্টো উপায়ে শিখব এটা আমরা পরের ভিডিওতে দেখব যেহেতু এখানে বিষয়টা আলাদা এজন্য আমরা এটা আরেকটা ভিডিওতে দেখব আর সেই সাথে এই ভিডিও এখানে রাখব তবে এখানে একটা হোমওয়ার্ক করবে 1 কিউবড অর্থাৎ 1 টু দি পাওয়ার 3 এইটার মান কত হবে তার মানে এখানে 1 টু দি পাওয়ার 3 বা 1 কিউবড এর মানে কি 1 গুণন 1 গুণন 1 এটার মান কত হবে সেটা তোমরা কমেন্টে লিখে দিবে আর এই পর্যন্ত এই ভিডিও রাখছি আল্লাহ হাফেজ